দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ শুভ নববর্ষ ইংরাজির পয়লা জানুয়ারি, শুভ আরম্ভ হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত খড়দায়ের পুষ্প প্রদর্শনী 2024। আর এই পুষ্প প্রদর্শনী চলবে পয়লা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত, তারই শুভ উদ্বোধন হলো আজ। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী শতরূপা সান্যাল, বিশিষ্ট চিত্র পরিচালক কবি ডক্টর দীপ্তিমান গাঙ্গুলী। আর এই পয়লা জানুয়ারিতেই পুষ্পমেলার কল্যাণ মুখার্জি মঞ্চ তৈরি করা হয়, আর তার উদ্বোধনী সঙ্গীত ছাড়াও বিভিন্ন বক্তাদের মাঝখানেই তার তাৎপর্যতা তুলে ধরে পুষ্পমেলার বিশেষ অনুষ্ঠানে। এই পুষ্পমেলায় হরিসভা গভর্নমেন্ট কলোনির মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। পয়লা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত এই সঙ্গীত অনুষ্ঠান, এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন মঞ্চের নাম দিয়ে এক একটি মঞ্চের নামকরণ করে এই পয়লা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি পর্যন্ত চলবে এই পুষ্প প্রদর্শনীর বিশেষ অনুষ্ঠান। আলাদা আলাদাভাবে বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পুষ্প প্রদর্শনী কমিটি। স্বাগত ভাষণ দেন খড়দা পুষ্প প্রদর্শনী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম মুখার্জি। পুষ্প প্রদর্শনী কমিটির উদ্যোগে ছোটোখাটো মেলা ছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে দলগতভাবে হাতে কলমে বিজ্ঞান, জাদু, বিজ্ঞান বিষয়ক বুক স্টল, রক্তের গ্রুপ নির্ণয় সচেতনতার মধ্যে দিয়ে এবং মরণোত্তর দেহদান, চক্ষুদানের অঙ্গীকার, খাদ্যে ভেজাল বিভিন্ন স্টলের মাধ্যমে মানুষকে সচেতনতার বাড়ানোর উদ্যোগ নিতে দেখা গেল এই খড়দা পুষ্প প্রদর্শনীর বিভিন্ন স্টলে। মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এই অনুষ্ঠান। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও বিক্রমজিৎ রায়ের বিশেষ প্রতিবেদন। যুদ্ধ জয়ের নেপথ্য নায়ক ছিলেন আপনি, এই সমিতির কার্যকরী সভাপতি শ্রী অরুণ গুহরা। আমাদের সম্পাদক, অন্যতম সম্পাদক ডাক্তার গৌতম মুখার্জি এবং অসীম বন্দ্যোপাধ্যায়কেও যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। পুষ্প প্রদর্শনী কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরীক্ষা নেওয়ার জন্য বসে আছি। আমরা যত দ্রুত তার সম্বন্ধে আমরা মূলত আমাদের সম্মানীয় অতিথিদের কথা শুনব। দু চারটা কথা আপনাদের বলি। গত বছরটা চলে গেল 2024, আজকে প্রথম দিন। গত বছরের যে স্মৃতি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নিশ্চয়ই স্মরণ করছেন যে প্রচুর হানাহানি, প্রচুর রক্তপাতের মধ্যে দিয়ে একদিকে রাশিয়া ইউক্রেন, একদিকে গাজা প্যালেস্টাইন, এই নিয়ে ইসরায়েল, এই নিয়ে দীর্ঘ এক বছর ধরে নানা রক্তপাত হানাহানি, ভারতবর্ষের বুকেও বিভিন্ন অঞ্চলে রক্তপাত হানাহানি ঘটেছে। নতুন বছরে আমরা আশা করি সুস্থ জীবন, আগামী দিনে একটা ভালোভাবে চলার পথ আমরা আজকে খুঁজে বের করতে পারব। আমরা ফুলের মেলা করি দীর্ঘ 25 বছর, আপনারা শুনেছেন এবং আপনারা জানেন হয়তো পুরানো যারা এখানে আছেন, যে এর আগে এই পুষ্প প্রদর্শনীর জন্ম 1999 সালে। কিন্তু আপনারা নিশ্চয়ই সিনিয়র যারা এখানে আছেন, জুনিয়র যারা আছেন, তারা দেখেননি হয়তো যে 3 বছর আমাদের মিশনের দিঘির মাঠে হরতাল উৎসব আমরা 3 বার করেছি এবং সেখান থেকেই কিন্তু এই পুষ্প প্রদর্শনী কনসেপ্ট আমাদের আসে 1999 সাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে। মাঝখানে কোভিডের 2 বছর স্মারক প্রদান করবেন আমাদের অন্যতম সম্পাদক ডাক্তার গৌতম মুখোপাধ্যায়। খটলক্ষ পুষ্প প্রদর্শনী কমিটি, শ্রদ্ধেয় বিদ্বান তাপস, জাতিতে আমরা আপ্লুত। মারণ ব্যাধি কোভিডের বিরুদ্ধে প্লাজমা থেরাপিকে হাতিয়ার করে যুদ্ধ জয়ের নেপথ্য নায়ক ছিলেন আপনি। এই সমিতির কার্যকরী সভাপতি শ্রী অরুণ গুহরা। খুব ভালো করে যদি দেখি, আমার কাছে 3টে দড়ি আছে, এই 3টে দড়ি দেখবো কি ভালো মতো দেখছে তাহলে ধরতে পারবে। এই যে 3টে দড়ি, 3টে দড়ির মধ্যে একটি ছোট, একটি মাঝারি, একটি বড়। এই রাখলাম, এই রাখলাম, হাতে কিন্তু কিছু নেই, ঠিক আছে। এই এবার এটাকে আমি এখানে আনলাম 1, এটাকে আমি এখানে আনলাম 2, এটাকে আমি এখানে এনে একটুখানি প্লিজ জোরে হাত। কোন ফুলটা সব থেকে বেশি ভালো লাগবে? কোন ফুল মানে ওভাবে বলা সত্যি খুব মুশকিল, কারণ এখানে এই যে গোলাপ ফুলে দেখছি, এগুলো দেখে হচ্ছে বা এরকম গোলাপ কিন্তু আগে দেখিনি। আবার ওইখানে দেখলাম যে গাঁদা ফুলের এই কত রকম ভ্যারাইটি, এত ভালো লাগছে। মোটর হাঁটতে হয়, এত সুন্দর জিনিস করে কি বলবেন? ঘটা পুষ্প প্রদর্শনীকে বিশেষ কি বলবেন? বিশেষ একটাই কথা বলবো, কিপিটা বছরের প্রথম দিন একটা সুন্দর দিন দিলেন আপনারা, ফুলের কাছে এলাম, এত যারা খেটেছেন, পরিশ্রম করেছেন, হ্যাঁ পুষ্প আপনার জন্য ফুটে না, সুতরাং নিজের জন্য তো ফুটে না, ফুটে ফুলগুলো আমাদেরকে খুশি করে, আমি তো খুশি হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।